Hi, my dear friends, my YouTube family. আজ আমি দক্ষিণেশ্বরে যাচ্ছি, তো ভাবলাম যে আজকে ইউটিউবে একটা খুব সুন্দর ভিডিও তৈরি করি। তো জানি না কত সুন্দর হবে, যাই হোক ভিডিওটা পুরোটা দেখো। ফার্স্ট স্টার্টিংয়ে আমি স্টার্ট করলাম। আমার নাম অরূপ দাস আর আমার ইউটিউব চ্যানেল রিল্যাক্সিং দাস মিউজিক। ওকে, তো বাবা ভোলেনাথের স্মরণ করে আর আমার কুল দেবতা স্মরণ করে আমার সোনাবাবু কার্তিককে সঙ্গে নিয়ে চলো আমরা চলে যাই দক্ষিণেশ্বর। সঙ্গে থাকো, সাথে থাকো। হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে আমি ভুলে গিয়েছিলাম প্রথম স্টার্টিং পয়েন্টে, যে তোমরা সবাই কেমন আছো, তোমরা সকলে ভালো আছো? তো আশা করছি সকলে ভালো রয়েছো, বাকি কমেন্ট করে অবশ্যই জানিও। আমি দেখো গড়িয়া টু দক্ষিণেশ্বর যাচ্ছি। গড়িয়া পেছনে আমরা ফেলে এসেছি, গড়িয়া স্টেশন পেছনে ফেলে এসেছি, গড়িয়া স্টেশন। এবার আমরা যাচ্ছি নিউ গড়িয়ার দিকে। আমার খুব সুন্দর সাইকেল, যাকে আমি বাইকের থেকেও কম তুলনা করি না। তো আমরা এবার নিউ গড়িয়ার দিকে আগাচ্ছি। নিউ গড়িয়ার আমরা মেট্রো থেকে যাব। তো আজকের সেশন কি চলবে? গড়িয়া টু দক্ষিণেশ্বর। আর যদি সেরকম হয় আমরা বেলুড় মঠে যাব। যদি বেলুড় মঠে যাওয়ার অপশন থাকে অবশ্যই যাব। তো আপাতত মিশন আমাদের যেটা থাকছে গড়িয়া টু দক্ষিণেশ্বর। তো এটা হচ্ছে নিউ গড়িয়া রোড, গড়িয়া স্টেশন থেকে নিউ গড়িয়া রোড। এটা আমরা নিউ গড়িয়ার সামনে চলে এসেছি। তো আমাদের এখানে সাইকেল গ্যারেজ করতে হবে, সাইকেলটাকে গ্যারেজ করতে হবে। আমরা নিউ গড়িয়ার সামনাসামনি চলে এসেছি। তো যেতে কত খরচা পড়লো এবং কি কি করলাম সব কিছুই জানাবো। তো দেখো এই গ্যারেজে আমি রাখবো সাইকেলটা। তো মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে কথা হচ্ছে। ওকে বন্ধুরা, আমরা মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। এবারে যেহেতু আমাদের মেট্রো কার্ড রয়েছে, কিন্তু আজকে মেট্রো কার্ডটা আনতে ভুলে গেছি, তার জন্য লাইন দিয়ে আজকে আমাদেরকে টিকিট কাটতে হবে। লাইন দিয়ে টিকিট কাটতে হবে মেট্রো স্টেশনে। বন্ধুরা আপনারা দেখে নিন, এই হচ্ছে যে এই সাইডের মেট্রো স্টেশনের চার্ট। আমরা একদম লাস্ট থেকে যাচ্ছি শহীদ ক্ষুদিরাম। তো শহীদ ক্ষুদিরাম স্টার্ট পর থেকে বন্ধুরা আমাদের 25 টাকা করে টিকিট পড়লো। আমরা স্টার্টিং পয়েন্ট থেকে একদম লাস্ট পর্যন্ত যাচ্ছি। তো এরকম কয়েন পেয়ে যায়, আমার কার্ডটা আনতে ভুলে গেছি আজকে, এরকম কয়েনে এন্ট্রি হয়ে চলে আসে। এগুলো লাস্ট নামার সময়ও লাগবে এই কার্ডগুলো। আমরা লিফটে উঠছি, মেট্রো চলে এসছে আমাদের। মেট্রোর ভিতরেরটা একটু দেখাবো আপনাদেরকে, যারা যারা মেট্রো দেখেননি। আর যারা মেট্রো দেখেছেন, চড়েছেন, তাদের ব্যাপারে তো এটা আমবাদ।
তাদের কোনো মানে একদম বলতে গেলে নতুন কিছু জিনিসই না। এই গেট ওপেন হলো মেট্রো, তো আমরা লেডিসটা ছেড়ে বসবো। লেডিসটা আমরা ছেড়েই বসলাম, এইখানে বসলাম। ওয়েলকাম টু দক্ষিণেশ্বর। আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। এটা দক্ষিণেশ্বর এন্ট্রি গেট। যাই হোক, দক্ষিণেশ্বর থেকে বেরালাম, এবারে মন্দিরের দিকে আগাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর রানী রাসমণি। আপনারা এলে এখান থেকে সব পেড়া নিতে পারবেন, যার যার প্রয়োজন মতো গঙ্গা জল নেওয়ার জন্য ডাব্বা নিতে পারেন। বন্ধুরা আপনারা এখানে আসতে পারেন, এখানে গঙ্গা জলের ড্রাম পেড়া নিতে পারেন। এই আসবেন, জিনিসপত্র খুব সুন্দর জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। এইটা আমরা চলে এলাম দক্ষিণেশ্বরে। দেখুন রামকৃষ্ণ দেবের কত বড় একটা স্ট্রাকচার লাগানো রয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত বড় স্ট্রাকচার দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের রাস্তা, আর এই হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। আমি মন্দিরটা এখান থেকেই আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি, কারণ কি
ভিতরে মোবাইল নিয়ে যাওয়া আদেশ নেই। হয় হয় নিউ বিবাহ হয়েছে, একজন স্বামীর ঘাড় মটকে দিল রে, এ দেখো একবার, ও নজারা দেখো একবার, আকাশের নজারা দেখো একবার। বন্ধুরা এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মেন গেট, এটা লোকা মাতা রানী, এটা রাসমণি মাতা রাসমণির এটা মন্দির। আর আমরা এখন আগাচ্ছি গঙ্গার দিকে, গঙ্গা স্নান করতে হবে। আর এটা হচ্ছে নহবত, এবার আমরা গঙ্গার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। এই হচ্ছে মা গঙ্গা, oh
আমরা দক্ষিণেশ্বর টু বেলুড় মঠের কাছাকাছি চলে এলাম, তো স্টিমার বোটের মাধ্যমে এলাম। তো পার হিট 11 টাকা করে পড়ে। কেমন আছো? চিনতে পারছো না? চিনতে পারবে কি? হ্যাঁ, রোজের কত লোক আসছে, কত লোক যাচ্ছে কি? হ্যাঁ, বেলুড় মঠে প্রসাদ পাওয়া যাবে, খাওয়ার জন্য এলাম সে কোন কালে খেয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এলাম। তো বেলুড় মঠে, দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে এসলাম, প্রসাদ পাইনি, তার জন্য মাথাটা গণ্ডগোল হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিও বানানো হয়নি। তো কিছু হোটেলে খাওয়া দাওয়ার পরে
আমরা আবার ভিডিও শ্যুট করছি। তো এই বেলুড় মঠে চারটের সময় ওপেন হচ্ছে। তো দেখো বেশ ভালো সঙ্গম রয়েছে মানুষের। দেখতে পাচ্ছেন আপনারা মানুষের অনেকজনই আছে, অনেক মানুষজন আছে। আমি লাস্ট পর্যন্ত একটা আইসক্রিম কিনেছিলাম, আইসক্রিমটা খাচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে যে বেলুড় মঠ। তো এটা বেলুড় মঠের মন্দিরটা। তো ভিতরে ফোন নিয়ে মানে ক্যামেরা করা যাবে না, যার জন্য ভিতরটা আমি দেখাতে পাচ্ছি না। ভিতরে রামকৃষ্ণদেবের একটি মূর্তি রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর। যে সরি চেয়ে নিচ্ছি, এবং যেটা আইনত এখানে রয়েছে সেটা তো অবশ্যই মানা দরকার সবাইকে। তো নিজে মানছি এবং অপরকেও বলবো মানতে। তো এইটা হচ্ছে যে রামকৃষ্ণ মানে এই মঠের এখান এইটা মাঠ, সবাই বসতে পারে, আপনারাও আসতে পারেন, আসবেন। এই গৌড়ীয় মঠে এলে খুব সুন্দর এই গঙ্গার তীর বেশ সুন্দর একটা মানে মনকে শান্ত করে দেওয়ার পরিবেশ। একদম খুব খোলামেলা, ঠান্ডা হাওয়া, কী সুন্দর গঙ্গার হাওয়া। কী সুন্দর গঙ্গার হাওয়া লাগছে, ভালো জায়গা। ও আমরা ঘুরে খুব মজা পাচ্ছি, তাই আপনাদেরকে বলছি আপনারাও আসুন, দেখে যান। যাই হোক, ওর তরফ থেকেও যতটুকু পেরেছে বলেছে। দেখুন এইখানে এলে প্রসাদ বিতরণের জায়গা, মানে এইখানে হচ্ছে যে প্রসাদ বিতরণ হয়, যেটা হচ্ছে আপনাদেরকে 11টার মধ্যে চলে আসতে হয়। আমি যেটা জিজ্ঞাসা করলাম, 11টার মধ্যে 11টা থেকে 12টা অবধি টিকিট দেওয়া হয়। যে টিকিটটি সংগ্রহ করলে ফ্রি অফ কস্ট আপনি প্রসাদ পেতে পারেন এখান থেকে। আর প্রসাদটি টিকিট তো 11 থেকে 12টার মধ্যে নিয়ে নেবেন, কিন্তু প্রসাদটি একটা পর্যন্তই পাবেন। একটা পার হয়ে গেলে আর কোনো মতেই প্রসাদটি পাবেন না। এটি হচ্ছে প্রসাদের প্রসাদ পাওয়ার দিকে। আর দেখুন গঙ্গার তীর কী সুন্দর লাগছে, আর আকাশটাও বেশ সুন্দর আজকে, খুব ভালো। কী সুন্দর হাওয়া, প্রাণ খুলে মনে হয় যেমন কী আনন্দ লাগে এই হাওয়া, গঙ্গার ত্রি গঙ্গার যে কী সুন্দর লাগে, কী মৌসুম, কী সুন্দর আবহাওয়া। এই বেলুড় মঠ, এই বেলুড় মঠে কত দিক থেকে কতজন এসে থাকেন এই জায়গাতে। তো আমাদের কলকাতার মধ্যে কলকাতা ওই প্রান্তে আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাবেন হয়তো একটি এরোপ্লেন যাচ্ছে ওই প্রান্তে কলকাতা। আর এই প্রান্তে এই যে বেলুড় মঠ বলা হয় এইটি হচ্ছে হাওড়া এলাকাতে পড়ছে, হাওড়া এলাকাতে পড়ছে। দেখতে পাচ্ছেন বেলুড় মঠটি। তো দেখুন একটাই কথা বলার, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর প্লেস, খুব সুন্দর। এখানে স্বচ্ছতা দেখুন, এখানে কর্মচারীরা কাজও করছেন, এনারা সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছেন। দেখুন এমনকি ঘাস যদি খুব বড় বড় হয়ে যাচ্ছে তো ঘাস কাটার মেশিন রয়েছে, দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর এগুলো। তো পশ্চিমে কি
আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কেন, যদি আপনাদের পছন্দ হয় এই বেলুড় মঠ থেকে এসে ঘুরে যাবেন। হ্যাঁ, ও বলতে যাচ্ছে যেটা মনে করিয়ে দিল আমাকে, আমাদের যে জানাবে কেমন হয়। হ্যাঁ, যে ভিডিওটা দেখে আপনাদের কতটা কী জিনিস আপনারা দেখতে পেলেন আর কী কী জিনিস দেখতে পাচ্ছেন। তো বেটার দেন একটাই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। অতি অবশ্যই আপনাদেরকে জানানোর যে কেন কি আমি সবে স্টার্টিং পয়েন্ট আপনাদের সহযোগিতা না, যদি আপনারা হাতটা না বাড়িয়ে দেন, সহযোগিতার হাতটা যদি না বাড়িয়ে দেন, তাহলে আমরা আগাতে পারবো না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব নিজেরা করবেন এবং অল নোটিফিকেশানটি অন করে দেবেন, লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে লাইক করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো বাকি এইটি আরেকটি মন্দির যেটি বেলুড় মঠের পাশে রয়েছে, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, ব্রহ্মানন্দ। এটি স্বামী ব্রহ্মানন্দ ভবনটি, মানে আমি স্বামী ব্রহ্মানন্দর ব্যাপারে যদি বলি, ওনার 1863 খ্রিস্টাব্দে জন্ম হয়েছে আর ওনার মৃত্যু হয়েছে 1922। উনি ছিলেন রামকৃষ্ণের অন্যতম এক মহান সন্ন্যাসী শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ। যে স্থানটিতে তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় সেই স্থানের উপরেই 1924 খ্রিস্টাব্দে 7ই ফেব্রুয়ারি এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তো এই সেই মন্দির, যে মন্দিরটি আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এইখানেই ওনাকে দাহ করা হয়েছে, এইখানেই মন্দিরটি রয়েছে। তো আচ্ছা আচ্ছা, তো আমি জিজ্ঞাসা করলাম ফটো ভিতরে তোলার জন্য, তো ভিতরে তুলতে দেওয়া যাবে না, তো আমি বাইরে থেকে দেখুন আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, যাকে অন্ধকার দেখানো যাচ্ছে না। তো এইটুকুই আমি জানছি, ভিডিওটি খুব সুন্দর হচ্ছে কি না হচ্ছে না আমি ঠিক জানি না, ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু আপনারা ভিডিওটা পুরোটাই দেখুন, কিছুটা হলেও এই ভিডিওর উপর থেকে কিছুটা হলেও আপনি হয়তো একটু মনোরঞ্জন পাবেন, একটু হলেও মজা, একটু হলেও হাসি খুশির পদ্ধতি পাবেন এবং এর থেকে কিছু না কিছু নিশ্চয়ই জানতে পারবেন। কারণ কি মানুষের জানার কোনো বয়স নেই যতটুকু আমার শোনা। আর এটা হচ্ছে সীমা শারদা দেবীর মন্দির, আমি একটু শারদা দেবীর মন্দিরটা দেখাই। এটি হচ্ছে সীমা শারদা দেবী মন্দির, শ্রী রামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী সীমা শারদা দেবী। তো ওনার জন্ম হয়েছিল 1863 সরি ওনার জন্ম হয়েছিলেন ঠিক আমার খেয়াল পড়ছে না, যাই হোক। তো এই স্থানটি ওনার শারদা দেবীর মন্দির, ভিতরে তো ক্যামেরা করা যাবে না, তো দেখুন একটা পট রয়েছে মা শারদার, তো তো ক্যামেরা করতে মানা করছে। মা গঙ্গা, গঙ্গোত্রী,
বলা হয় গঙ্গী চ যমুনী শিব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জলেস্মিন সন্দেহ করু। মা হচ্ছে যে গঙ্গা, সবাইকে আঁকড়ে নিয়ে চলে। পতিত পাবনী শ্রী গঙ্গে, মাতা গঙ্গা পবিত্র পাবনী। এই মা গঙ্গা প্রত্যেক মানুষ, যেই মানুষই চান করে না কেন, তার পাপত্ব ক্ষয় হয়। স্টিমার বোট এখানে জুতা খুলে যেতে হবে সামনে। হ্যাঁ, পর জুতা খুলনা পড়েগা। ওয়াও, ব্যাগ জুতা রাখনে কে লিয়ে দে রা হ্যায় রে বাবু। এই প্রথম দেখছি গো, এখানে আসি না। ওরা শুধু খেতে এসেছিল আর কিছু। চলো অভি মন্দির কে তরফ যাতে হাম লোক। চলুন আমরা মন্দিরের দিকে যাই। কে ফোন করেছে? ফটো তোলা সর্বদা নিষেধ। তুমি বলবে
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন।